আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। জন্মের পর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত পুরো এই জীবনে প্রত্যেকটি মানুষের জন্য ব্যক্তিগত অসংখ্য চাহিদার সৃষ্টি হয়। এর জন্য রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আবার আল্লাহ রাব্বুল আলামিন অতি লোভীদের উদ্দেশ্যে নিজেই পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরুতুমুল মাকাবির, অর্থাৎ তোমরা বেশি বেশি চাওয়া তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, মানুষের এই আরো আরো কিন্তু চাওয়ার শেষ নেই। আল্লাহ পাক নিজেই মানব জাতির এই গুণের বর্ণনা করেন যে মানব জাতি আরও বাঁচবো, আরও খাবো, আরও চাই। অর্থাৎ আপনার যদি একতলা বাড়ি থাকে, আপনি চিন্তা করবেন যে আমি দুইতলা বাড়ি কবে করব। আপনার যদি চারতলা বাড়ি থাকে, তাহলে আপনার মাথায় ঘুরবে আমি পাঁচতলাটা কবে কমপ্লিট করব। কিন্তু এই চাওয়ার শেষ হবে না। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের পেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত। এই আদম সন্তানকে এক পৃথিবী পরিমাণ স্বর্ণমুদ্রা দেওয়ার পরে যদি বলা হয়, তুমি কি আর কিছু চাও, তখন সে বলবে, হে রব, দেওয়ার মতো আর কিছু আছে কি? জেনে রেখো, আদম সন্তানের পেট শুধু মাটি দ্বারাই ভরবে। এটা সত্য, মানুষ কবরে যাওয়ার পরে তার চাহিদার শেষ হয়। দুনিয়াতে যতদিন বেঁচে থাকে চাহিদার কোনো শেষ নেই, একমাত্র আল্লাহওয়ালা ছাড়া। এভাবে মানুষের চাহিদা আজীবন চলতে থাকে। তবে কিছু লোক আছে, তারা অতি দরকার জিনিসটাই শুধুমাত্র রব্বুল আলামিনের কাছে চায়। যেটার জরুরত, তার প্রয়োজন, সেটাই সে রব্বুল আলামিনের কাছে চায়। সে ভোগ বিলাসে মত্ত হয়ে ওঠে না। প্রিয় দর্শক, রব্বুল আলামিন দুনিয়াবি আখেরাতের যে কোনো ধরনের চাওয়ার জন্য তার মুখাপেক্ষী হওয়ার উপদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, তোমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাও। তো প্রিয় দর্শক, দুনিয়াবি জিনিস চাওয়ার ক্ষেত্রে রব্বুল আলামিনের কোনো নিষেধাজ্ঞা নেই। বরং যে বান্দা যে কোনো প্রয়োজনে আল্লাহ মুখাপেক্ষী হন না, আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হন। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন যে বান্দা দুনিয়াবি অথবা আখেরাতের যে কোনো ধরনের চাওয়া পাওয়ার ক্ষেত্রে আল্লাহমুখী হোক। যদি সে সাথে সাথে পেয়ে যায়, শুক্রিয়া আদায় করুক, যদি না পায় তবে সবর করুক। কেননা কোনো দোয়াই বিফলে যায় না, হয় আল্লাহ সাথে সাথে দিয়ে দেন, না হয় আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যের ফলে দান করেন, অথবা আখেরাতে এর জন্য উত্তম কিছু দান করেন। সর্বমুহূর্তে মনে রাখতে হবে, রব্বুল আলামিন যে সিদ্ধান্ত নেন সেটি সঠিক এবং সেটি আমাদের জন্য কল্যাণকর। তো প্রিয় দর্শক, আসুন আমরা আল্লাহর দরবারে চাই এবং সম্পদের মালিক হই। প্রিয় দর্শক, আল্লাহ এমনটি বলেননি যে তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দিব না বা তোমরা গরিব হয়ে যাবে। বরং আল্লাহর কাছে যারা চায় এবং যারা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে এবং পরিশ্রম করে, বরং তারাই দুনিয়া এবং আখেরাতে অধিক কল্যাণকামী হয়, তারাই অধিক পরিমাণে লাভবান হয়। আজকে যদি আমরা আরব রাজ্যের দিকে তাকাই, রব্বুল আলামিনের কাছে অনেক বেশি দোয়া এবং অনেক বেশি মুনাজাত করার বরকতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য খনিজ সম্পদ দিয়ে পৃথিবীর বুকে অর্থশালী এক জাতিতে পরিণত করেছেন। প্রিয় দর্শক, আজকের আমলটি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না, সম্পদের অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন ইনশাআল্লাহ, এই দোয়ার বরকতে আল্লাহ আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ। খালেস নিয়তে দোয়াটি পড়ার পূর্বে অবশ্যই দুরূদ শরীফ পড়বেন এবং দোয়াটি শেষ করার পরে পুনরায় 3-4 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে কুফরের হাত থেকে আশ্রয় চাই, আপনার কাছে আমি অহংকারের হাত থেকে আশ্রয় চাই, ইয়া আল্লাহ, আমি কবরের আযাবের হাত থেকে আপনার কাছে আশ্রয় চাই, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। প্রিয় দর্শক, এই ফজিলতপূর্ণ দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন এবং আপনারা প্রতিদিন এই দোয়াটি ইবাদতের পর পবিত্র অবস্থায় 3 বার করে পড়বেন, নামাজের পর অথবা জিকিরের পর অথবা কোরআন তেলাওয়াতের পর পড়বেন ইনশাআল্লাহ। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার অভাব দূর হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আপনি অর্থের মালিক হয়ে গিয়েছেন, সম্পদের মালিক হয়ে গিয়েছেন, আপনার মনের যে ন্যাক আশা ছিল তা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন। মনে রাখবেন, একমাত্র তিনিই পূরণ করার মালিক, তিনিই আশা কবুল করে থাকেন। প্রিয় দর্শক, আমরা আল্লাহর কাছে চাইব, নিজে পরিশ্রম করব এবং আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখব ইনশাআল্লাহ, তিনি আমাদের সকল হাজত পূরণ করে দিবেন।